যেমন ভাবে পলায়ন করবে, যেমন ভাবে আমাদের সম্মুখে কোনো বিষধর সাপ যদি কোনো হিংস্র প্রাণী পড়ে যায়, রাস্তায় তা আমরা চলছি একটা হিংস্র প্রাণী দেখা হয়ে গেল, আমরা দাঁড়িয়ে থাকবো না, পালাবো, জমির আল দিয়ে হাঁটছি, পাকা খুলি সাপ দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে থাকবো না, পালাবো, কেমন ভাবে পালাবো, দ্রুত গতিতে পালাবো। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে দ্রুত গতিতে পালাতে আরম্ভ করে দিবি। ভাই ভাইয়ের কথা আগে বললেন কেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে, বড় ভাই যদি বড় ভাই এমন আছে, ছোট ভাই যদি কোনো দোষ ত্রুটি করে সমীক্ষা করে না, চিন্তা করে না, বড় ভাই ছোট ভাইকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য এমনকি হাতটা বাড়িয়ে দেয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, করে কি করে না বলুন? বড় ভাই এমন আছে যে আপনাদের বাটিকা বাড়ি গ্রাম থেকে কলকাতা, মুম্বাই, মুম্বাই, কাতার, সৌদি আরব পর্যন্ত গিয়ে ছোট ভাই কিভাবে পড়াশোনা করবে, ছোট ভাই কিভাবে আমার পড়াশোনায় ভালো রেজাল্ট করবে, এই আশা এই প্রত্যাশাই নিয়ে কিন্তু অনেক বড় ভাই এরকম আছে, সারা জীবন খাটতে খাটতে তার জীবনটাকে অচল করে দিয়েছে, তবে ছোট ভাইকে মানুষ করেছে, এরকম ব্যক্তি আছে না? নাই আছে। কিয়ামতের ময়দানে ছোট ভাই মনে মনে পরিকল্পনা করবে, আর আমার বড় ভাই মনে হয় সাহায্য করবে, উপকার করবে, হেল্প করবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, এমন দ্রুত গতিতে যখন পালিয়ে যাবে, ইয়াউমায়া ফিরু মারু আমি নাফি ওয়া উম্মিহি, মায়ের কাছে চলে যাবে, মাকে গিয়ে বলবে মা কত কষ্ট করে কত মেহনত করে পৃথিবীর বুকে আমাকে লালন পালন করেছো মা, আমি না তুমি না খেয়ে আমাকে খাইয়েছো, যখন প্রসবের বেদনা উঠেছে কত যন্ত্রণা তুমি সহ্য করেছো মা, আমার জন্য কত মেহনত পরিশ্রম করেছো মা, একটা নেকি দাও, একটা নেকি দাও, একদিন নয় দুদিন নয় পাঁচ শত বছর মায়ের পা জড়ে ধরে বলবে মা, একটা নেকি দাও, মা বলবে লা ওয়ালাদি ফিল আর্দ, আমার জমিনে কোনো সন্তান ছিল না, সেই দিন ফিরে আসবে যে একটা নেকির কত বড় গুরুত্ব সেদিন আমরা বুঝতে পারবো, মা অস্বীকার করবে যে গর্ভধারণী মা, পৃথিবীর বুকে মা এরকম আছে জানেন, আপনারা জানেন মেয়েরা কিন্তু গোরস্থানে যাই 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 না যাই, আপনাদের গ্রামে যায় নাকি? যাই না, মেয়েদেরকে যেতে দেয় না বা মায়েদেরকে যেতে দেয় না, এর কারণ হচ্ছে মায়েরা এমন একটা পর্দার বিধান তো আছে, মায়েরা এমন একটা ছেলেদেরকে ভালোবাসে, মহাব্বত করে, যদি একটা সন্তান যদি মারা যায় তাকে যদি দেখে কোমরে রাখছে তো মা কিন্তু দাঁড়িয়ে দেখতে পারবে না, কোমরে কিন্তু ঝাঁপ দিয়ে দিবে, দিবে কি দিবে না, বাপের কিন্তু এই ক্ষমতা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিন্তু মায়ের দেয়নি, এই মা কিয়ামতের দিনে বলবে আলা ওয়ালাদি ফিল আর, আমার জমিনে কোনো সন্তান ছিল না, অস্বীকার করবে, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, বাপের কাছে চলে যাবে, আব্বাকে গিয়ে বলবে আব্বা আমার জন্য পৃথিবীর বুকে কত কষ্ট করেছে শীতের মৌসুমে, বাটিকে বাড়ি থেকে ডম্পুলে গিয়েছো, ডম্পুলে হয়নি তুমি কলকাতায় গিয়েছো বাবা, কত মেহনত করেছো আমার পরীক্ষার ফিস দেওয়ার জন্য, কত পরিশ্রম করেছো, বাবা একটা নেকি দাও, একটা নেকি দাও, বাবাদের কিয়ামতের ময়দানে অস্বীকার করে বলবে আমি তো পৃথিবীর বুকে কোনো বিবাহ করেছিলাম না, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো মেয়ে ছিল না, পৃথিবীর বুকে দাম্পত্যময় জীবন আমি গিয়েছিলাম না, অগ্রসর হয়েছিলাম না, আমি তো পৃথিবীর বুকে সমস্ত কিছুই করিনি, আমি সন্তান পেলাম কোথা থেকে, কিয়ামতের ময়দানে বাপ যখন অস্বীকার করে ফেলবে আর আফসোস করতে করতে চলে যাবে প্রাণের অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে বলবে ও প্রাণের অর্ধাঙ্গিনী তোমার মুখের মুচকি হাসি দেখার জন্য আমি দেশে বিদেশে পাড়ি দিয়েছি, কাজে গিয়েছি, ইসলাম থেকে বিরত থেকেছি, ইসলামকে মানতে চাইনি, মসজিদে গিয়ে সালাত বা নামাজ পড়িনি, মাদ্রাসাকে ভালোবাসিনি, কোরআনকে ভালোবাসিনি, ও আমার স্ত্রী শুধুমাত্র সঞ্চয় করার জন্য, তোমাকে ভালো রাখবো, তোমাকে ভালো খাওয়াবার জন্য, প্রাণের স্ত্রী বলবে কিয়ামতের ময়দানে পৃথিবীর বুকে আমার কোনো স্বামী ছিল না, আমি তো দাম্পত্যময় জীবনে গিয়েছিলাম না, আমি স্বামী কোথা থেকে পেলাম, আমার কোনো স্বামী ছিল না, অসহায় অবস্থায় চলে যাবে ছেলে
বলবে আমার ছেলে মেয়ে তোমাকে তোমাদেরকে প্রশ্ন করার জন্য তোমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য কত কষ্ট করেছি কত মেহনত করেছি আমার সন্তান একটা নেকি দাও একটা নেকি দাও আমাদের ময়দানে সন্তান পর্যন্ত অস্বীকার করে ফেলবে আমার পৃথিবীর পুরো পৃথিবীর বুকে কোনো বাপ ছিল না ফাদার ছিল না আব্বা ছিল না সেই দিনের অবস্থা আমার বাপ তার কি হবে অবস্থা একবার মূল্যায়ন করুন বিবেককে প্রশ্ন করুন আহারে কিয়ামতের ময়দানটা যদি এরকম হয় তাহলে সেই দিনের জন্য আমার কি কাজ করণীয় এবং বর্জনীয় মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের রইল মূল্যায়ন করুন কিয়ামতের দিনের যদি এইরকম অবস্থা হয় অনেক মানুষ এরকম বলে অমুক জন আমাকে পার করে দে বলে কি বলে না বলুন বলে কি বলে না আপনাদের এখানে বলে না আমাদের ইসলামপুরে কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেয় জানেন ইসলামপুরে জান্নাতের সার্টিফিকেট দেয় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেন মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়াজু আমার বিনা অনুমতিতে আমার বিনা অনুমতিতে সুপারিশ করবে মুতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না যখন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা পাঁচ পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যখন অনুমতি দিবে তিনি ব্যতীত কেউ কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না হ্যাঁ পরক্ষণ যখন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন আদেশ করবেন তখন কিন্তু সুপারিশ করতে পারবে না নচেত কিন্তু সেই সময় সেই মুহূর্তে কেউ পারবে না সেদিনের জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি হওয়ার তৌফিক দান করো সকলে বলি আল্লাহু আমিন বলুন তো আমি কোথায় থেকে গেলাম একটা নেকি তাই না নেকির কত মূল্য সেদিন কিন্তু বুঝে আসবে এই প্রসঙ্গতে গেলাম তাই না আপনাদের মনে আছে তো ভাই যে কোনো কোরআনের কথা শুনবেন হাদিসের কথা শুনবেন কিয়ামত পর্যন্ত মনে রাখবেন কিয়ামতের সকাল পর্যন্ত আমি যে কথা বলা করবো সূরা আল মাউন সাত আয়াত আছে কিয়ামতের সকাল পর্যন্ত মনে রাখতে হবে যদি এইরকম মজলিস দশটা শুনেন আপনি দশটা যদি ভালোভাবে শোনার পরে আমল করেন আপনার নামাজ ছাড়তে খুবই ইচ্ছা করবেন নামাজে খুশিবুজা আসবে একগ্রতা আসবে আল্লাহ পাক আমার বাবা জীবন ভাইদেরকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহু আমিন।